সকলকে বৈশাখী শুভেচ্ছা জানাবেন। স্যার জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। শুভ নববর্ষ। নববর্ষের শুরুতে আমাদের দুঃখ গ্রীষ্ম, কালবৈশাখীর ভল সবল থাকলেও, ধ্বংসের প্রতিধ্বনি থাকলেও, তার পেছনে রয়েছে নব নব সৃষ্টির উল্লাস। সৃষ্টির এই নব উল্লাসে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস ভয়ে মুমূর্ষুরে দাউরায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যায়। তাই আজ নিঃসর্গের আঙ্গিনা জুড়ে আজ নতুন করে সাজার পালা, প্রভাবান সমীরণ সুরভিত, চারিদিক কলকাকলিত মুখরিত। এই অবস্থায় আপনাদেরকে স্বাগতম। স্বাগতম 1424 বঙ্গাব্দ, স্বাগতম অতিথিবৃন্দ, মাননীয় মেয়র, উপস্থিত সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদার, মাননীয় মেয়র জনাব বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সুলতান আল্লাহ সুলতান মাহমুদ, জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদার সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা গ্রহণ করুন আমাদের প্রাণ ঢালা অভিনন্দন, গ্রহণ করুন আমাদের এই কচি কাঁচা ছেলে মেয়েদের পরিবেশনায় আজকের এই অনুষ্ঠান। আপনাদের উৎসাহ পেলে আমরা কৃতার্থ হব, আপনাদের আগমনে আমরা ধন্য হয়েছি, আপনাদের প্রতি আমরা কৃতার্থ। এবং অনুষ্ঠান শুরু করার জন্য আমি আমার কলেজের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আগত অতিথিবৃন্দকে, কৃতজ্ঞ সকলকে, ধন্যবাদ। বাঙালির ঐতিহ্য, বাংলার কৃষ্টি আর বাংলাকে ঘিরে যে চিরায়ত ইতিহাস, তারই প্রেক্ষিতে আমাদের আজকের আয়োজন। আসুন আমরা সবাই মিলে উপভোগ করি আমাদের আজকের অনুষ্ঠান। তোমায় রীত মাঝারে রাখবো, নির্মলকরণের
ভাই মগজ জম্বজারে দেখছো, হারাম জোতা যে কই গেল আমার সাটের বেড়া। আমরা গো পোলাপানের কি হইছে আর আমরা কি আসলাম, কি বিল্লামি শেখাতাম, এই সব দিনের কথা মনে পড়ে ভাই, এই সব দিনের কথা মনে পড়ে। না ভোলা যায় না পুরোনো দিনের সেই সকল কথা, সত্যি ভোলা যায় না। সুখময় অতীত হৃদয়কে প্রতিনিয়ত অনুরণিত করে, আপনা থেকেই রোমন্থিত হয় বীর মাঝারে। আমরা কি ফিরে আসতে পারি না সেই সুখময় দিনগুলোতে, যেখানে অভাব থাকলেও সুখের কমতি ছিল না, ছিল ভালোবাসা, ছিল সম্প্রীতি, ছিল প্রতিবেশীর সাথে খুনসুটি, ছিল পারিবারিক বন্ধন, সর্বোপরি ছিল সহনশীলতা, একেবারে সাদামাটা মিষ্টি জীবন। কি সুন্দর ঠাট্টা মস্করায় মিলেমিশে থাকতো সবাই প্রতি কাজের ফাঁকে ফাঁকে। আমরা একবার চোখ ফেরাবো অতীতের সেই দিনে। সাদের লাউ কিনা থুইলাম বাতেরে, সাদের লাউ কিনা থুইলাম বাতেরে, ওরে সিঙ্গুর মাছের অভাবে আহরে, সিঙ্গুর মাছ ওর লইয়া খাইতে পারি না, ওরে সিঙ্গুর মাছের অভাবে এখন খাইতে পারি না। এইটা একটা গাউ দেশে, এইবার একটা গাউ দেশে, এইখানে যদি মারি মনে আইস ধর কে পূর্ণ জলটা অনেক ধরে, মাছ তুই খাহিস, মাছ তুই খাহিস, মাছ তুই খাহিস। দেখবি ওই বাড়ির কুলসুমের বলে আবার হ্যাঁ বলে আবার পাঁচ মাস তাড়াতাড়ি পাওসলা করলো এমনি আজকে বেলুর ঠিক আছে ভেমালা, ইয়ে স্যামরার লই যে কি ভোগান্তিতে আছে আজকে, কথাটি পার দেওয়া লাগবে, তাড়াতাড়ি লো স্যামরা তাড়াতাড়ি লো। তাড়াতাড়ি
গন্ধ কাম করবে না, কাম করবে না, খালি গন্ধ। এই একটু পাট দিলে তো গন্ধ থাকবে, এই থেকে একটু কাম করবে না। আবার কথা তাদের কাম কর, খালি বোতল আইতেছে এখন যা মনে রাখ, তুই আর তোর মায় দোনোর একটা আমার খাইতে খাইতে আমার শেষ করে লাইছো। খাও খাও খাও, তোরা কি খাও কাছে জীবনে তোমরাই করো মোরা করে নিয়েছি কি করে এরা দোকান। নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলন এবং খাজনা পরিশোধের সময়ের সাথে মিলত না, এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। এমনই প্রেক্ষিতে